রিইউনিয়ন কি তোমাদের একার হচ্ছে? হ্যাঁ, আমরা কই? তাহলে আমরা কোথায়? আমাদের তো ডাকো না একবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা কোথায় চলে আসছি বলেন? এই সেই আমাদের ছোটবেলার স্মৃতি। আর কত স্মৃতি না এই মাঠে, জাস্ট মানে দেখে অনেক আবেগে আপ্লুত হয়ে পড়ি। এটা বলো যে আমাদের লেডিসদের ভিতরে অনেকের বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। তো মানে ছেলেদের কাছ থেকে শুনেছি যে তাদের নাকি আসতে দেয় না, তাদের হাজবেন্ড বা ফ্যামিলি থেকে, শ্বশুরবাড়ি থেকে আসতে দেয় না। এটা কেন, মানে এটার কতটুকু যৌক্তিকতা আছে তোমার, একটু তুলে ধরো তো? এটার কোনো যৌক্তিকতা নাই, কারণ একটা ম্যারিড লাইফে কি বলে স্বাধীনতাটাই মেন, ঠিক আছে, আর বিশ্বাসটাই হচ্ছে মেন। তো সেখানে যদি বিশ্বাস না থাকে, ভরসা না থাকে, তাহলে সেই সম্পর্কে কোনো দাম নাই। এই যে আমাদের ফ্রেন্ড। আচ্ছা আব্দুল্লাহ, তোমার কাছে আমি একটা প্রশ্ন করি। এই তো ভালো, কেমন আছো? আই অ্যাম অলসো ফাইন। মানে তোমরা ছেলেদের ভিতর ম্যাক্সিমাম সবাই চলে আসছো, ঠিক আছে? তো এখনো মেয়েদের ভিতর আমরা মাত্র তিনজন আসছি, আরো অনেকে আসে না, আসবে, আরো তিনজন আসছে, আরো আসবে, আর অনেক মেয়েরা আসে নাই। হ্যাঁ, তোমাদের কি অভিযোগ, মানে কেন আসে নাই তারা? এই মূল অভিযোগ হচ্ছে এরা অনেকে ম্যারিড পারসন, তার হাজবেন্ডের কথা মানতে হয়, এমন একটা সময় টাইমটা দিছে, এই কারণে লেট হয়ে যাচ্ছে আর কি। আর তুমি কি মুখে মজা কিছু? ময়দা একটু মাখতেই হয়, অবশ্যই মাখতে হয়। এই যে তোমার নাদিমের কথাটা যৌক্তিক কতটা ইয়ে আছে, যে হাজবেন্ড আসতে যায়নি, প্লাস তাদের ফ্যামিলি নেগেটিভ মাইন্ডেড, যে ছেলে ফ্রেন্ডদের সাথে মিশবে তখন কি হতে পারে বা না পারে। বাট আসলে আমাদের ইনোসেন্ট মাইন্ড, এটা তো তারা বুঝে না, প্রতিটা হাজবেন্ড তার ওয়াইফকে টেক কেয়ার করবে, এটাই স্বাভাবিক, এটা ন্যাচারাল রুলস। তো আমি ওই স্পিচ আমি দিয়ে দিয়েছি। আচ্ছা প্রভাতি, তোমাকে কিছু জিজ্ঞেস করি, আমাদের ইংলিশ ম্যাম কে ছিল বলতো? শঙ্করী ম্যাম। আমরা ইংলিশ টিচারের কাছে এই যে ইংলিশ স্পোকিং বলো বা হচ্ছে গ্রামার বলো, এর জন্য আমরা কত মাইর খাইছি বলে হিসাব করা যাবে না। একটা সময় কি হয়েছিল, এই মাইর বলে স্কেল দিয়ে মাইট মারতো আমাদের, রাবারের স্কেল দিয়ে, রাবারের 2XL, মানে আমরা এই যে 2XL পরে আছি, আমার বাংলিশও ই হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই স্কুলের তিনটা হলে তিনটা নাম আছে। এই ফার্স্টেরটা হচ্ছে নতুন ভবন, এটা হচ্ছে পশ্চিম ভবন, আর এইটা হচ্ছে বিশপ দান্তে ভবন। আমরা ফার্স্টে যখন বেবি 1-2 পড়ছি তখন এই এই ভবনটাতে বসছি, এই ভবনটাতে ক্লাস করছি, প্লাস এই ভবনটার পরে যখন আমরা ক্লাস 5-6 উঠছি তখন এই নতুন ভবনে ক্লাস শুরু করছি। হাই, তোমরা কেমন আছো? এই তো অনামিকা, কেমন আছো? তোমরা কি তিনজনে খুলনা থেকে আসছো, মানে ডিরেক্ট? খাওয়া কি শুরু করছো তুই? ঘুরে ঘুরে করবো, পড়ে যাবো। অনেকে চেনা মুখ, অনেকে অচেনা। তোমাদের খাবার কেমন হয়েছে, রিভিউ দাও তো ফুড ব্লগার হিসেবে। আচ্ছা খাবারে কি কি ছিল? সাগর কে কে সাগর? সাগর কে? আচ্ছা খাওয়াই কি কি ছিল? এই প্রভাতি, তুমি খেতে পারো কে?
ছবি তুলে দিচ্ছে সবাইকে, টাটা, বাই বাই।